দুঃখের কথা কি বলবো জানো, আমার জানের সঙ্গে মনের মিল নেই একদম। ওই মুখ পড়া মিল শেখে দিয়ে আর পারছি না। আগে যদি জানতাম তো ঘাটের মরাকে বিয়ে করতাম না, নিজে পছন্দ করে বিয়ে করতাম। কোথায় যে যাই কি করে কিছুই বুঝতে পারি না। বাড়িতে তো একটু মন বসে না, মনে হচ্ছে আমি বাবার বাড়ি চলে যাই রাত করে। আজকে ঘরে ঢুকতে দেবো না, আসুক আজকে। স্বামী কি করে শাসন করতে হয় আজকে তোমাদেরকে দেখাও, বুঝেছো? এসছি ভাই বর্ধমান জেলায়, বাড়ি নদিয়ায়। তো বোঝ কেমন আমি আজ বুঝতে পারলাম না, যে বইয়ের কত গুণ। যা হবে হবে, ঢুকে পড়বো। ওরে রান্না চাচির খালা বুকে দিল জ্বালা, সইতে পারি না রে দেখে তোলা মেলা, সইতে পারি না রে দেখে তোলা মেলা। আরে রান্না চাচির খালা বুকে দিল জ্বালা, আমার বউ দেখো কলা চাইছে কলা। আজ ঘোর, আরে আমি তোর ভাত যাইনি, মনে হয় আমার বাবা এসেছে। ও বাবা, আমি তোর বাবা। ও কোন লাইনে ঢুকলো? আয় তোর বাবা সাথে আমি কাজ সারবাই। বাবা তুমি সরে দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। বেটি গেটটা খোলো বেটি। এ হরা, তোকে কখন মারলাম? তুমি মারোনি? চোখে পানি নাই।
হ্যাঁ তুমি সত্যি মারোনি? কখন মারলাম? বাপ রে, তুমি যা ভাব দেখালে আমি তো আমার মুখে পা ভরতে হবে না। তুমি কোথায় গিয়েছিলে তাই বলো? কে? খালি ওই খেদির ভাইয়ের বাড়িতে বসে থাকলে হবে? তোমার বাড়িতে কাজ নেই? আরে খেদির মায়ের দুধ কত ভালো রে। আসার সাথে সাথে আমাকে ডাকছে মালিক শোন, আমি গেলাম, কি হলো নামি ডাকছো কেন, ওরা তো মুসলিম। আমি বলছি কি হলো, বলছে আমার দুধ চালে রাখতে। আমি বলছি দুধ লাগবো মানে, আমার অত সুন্দর ঘরে বউ থাকতে আমি তোমার দুধ নাড়বো মানে? শোন কথার মধ্যে ঢুকে বলছো ভাই আকাশে দেখ তাকিয়ে কত মেঘ। আমি বলছি তাই তো, আকাশে ঘন ঘন মেঘ তাহলে কি হবে, আর আখাতে আছে দুধ। আমি কাপড় তুলছি, তুই আখার দুধ তালে দে। বলে দিলাম সংসার কি করে চালাতে হয় সেই বুদ্ধি তো নেই। না খেলে বাজবি রে, হাইরে তুই বাপ বাজবি। শুনে নে, এখনো বিয়ে করেছিস? বিয়ে করেছিস? সংসারে কাজ দিবে? এক কিলো চাল ধুয়ে নিলাম, মারা তোমরা শুনে দাও চাষিরা খালারা, তোমরা তোরা গুণ দিবে, তোমার স্বামীদের তো বলবা। এক কিলো চাল ভালো করে ধুয়ে নিলাম, আখার উপরে জলটা বসিয়ে দিলাম, জলটা ফুটলো, চালটাকে ভাতের মধ্যে দিয়ে দিলাম, ভাতের মতন না চালটা জলের ভেতর দিয়ে দিলাম। দেওয়ার পরে টকটকারি ফুটছে, ভাতের যে একটা মার হয় জানো তো, ফ্যান 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 হয়, ফ্যানটাকে টুক করে টুক করে গেলে দিলাম, গেলে দিলাম, গেলে দেওয়ার পর ভাতটাকে আচ্ছিদ্র করি ওপরে তুলে ধোয়া, লবণ দিতে বা ফ্যানের ভেতরে একটু। একদিন পর দ্বিতীয় দিন আবার ভাতটাকে নামাবা, আবার গরম জল করবা, আবার ভরে দিবা, আবার লবণ একটু দিয়ে দিবা, খেয়ে নিলাম দুদিন পর, এটা হাজার বছর চলে যাবে। সংসারে আয় উন্নতি নাই, তোমার দশা হয় না, সংসার আমার শেষ। এই শোনো আমি যা বলছি তুমি তাই করো। কি করবো? তোমার যে ব্যবসা ছিল, ব্যবসা বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা নেই, তুমি এমনিতে কুড়ে মানুষ, তাই বলছি তোমার একটা বন্ধু আছে না ছোটবেলার বন্ধু, তোমার বন্ধু অনেক বড় লোক, তার অনেক টাকা, আমিও শুনেছি তার বস্তার বস্তার টাকা, নাই কোনো অবস্থা, নাই কোনো অবস্থা, বস্তা বস্তায় টাকা, না 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 অবস্থা ভালো, অবস্থা ভালো। ওই বন্ধুর কাছে যাবে, যে 50,000 টাকা ধার নিয়ে আসবে, তোমার ব্যবসা শুরু করবে যখন তোমার লাভ হবে তখন। ঠিক আছে, কিন্তু বলো শিনি, যাওয়ার আগে একটু করো এই ভালো।
আসুন তবলায়, যিনি সারা রাত আপনাদেরকে নাচিয়ে মাতিয়ে হাসিয়ে দেবেন, সেই ঘনশ্যাম। আপনারা ওনাকে দেখেছেন অন্যায় অভিযোগ ছবি ঘনশ্যাম যেভাবে ঢোল প্লেয়ার করেছিল, আমাদের জুনিয়র ঘনশ্যাম মাস্টার লোকনাথ সরকার।